আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম চিশতি। আচ্ছা, কী হয়েছে, আপনারা কী কর্মসূচি পালন করছেন? আমাদের একটা সংগঠন রয়েছে সুফি মিশনারি প্রতিষ্ঠান ভারতীয় মানুষের আন্দোলন। সারা বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রামক ব্যাধি চারিদিকে যেমন প্রভাব বিস্তার করেছে, ছড়িয়ে পড়েছে, আমাদের ভারতবর্ষের ভারত সরকার লকডাউন ঘোষণা যখন থেকে করেছেন তখন থেকে অভাবী দুঃস্থ গরিব মানুষদের মধ্যে তাদের মধ্যে একটা হাহাকার এসে গেছে। হ্যাঁ, তারা কাজ পাচ্ছে না, খাবারের অভাবে তারা কষ্ট পাচ্ছে, দিন যাপন করছে। তো আমরা পয়লা এসে আমি নবঘাটে এখন বর্তমানে রয়েছি, বর্তমানে নবঘাট 100 মন্দির সংগঠন, সেখানে 100 পরিবারকে 2 কিলো করে চাল, 2 কিলো আলু, 500 মসুরের ডাল, 500 সর্ষের তেল, বাচ্চাদের জন্য বিস্কুট, লাইফ বয় সাবান, এগুলো আমরা 200 পরিবারকে সেদিন দিয়েছি। আজকে কি কর্মসূচি? আজকের কর্মসূচি, আজকে আজকেও আমরা বেরিয়ে এসেছি, এরকম জায়গা খুঁজছি যেখানে কোনো দরিদ্র অভাবগ্রস্ত মানুষেরা তারা খুব কষ্টে দিন যাপন করছে, তাদের পাশে আমরা একটু সহায় সহযোগিতা করার জন্য আজকে আমরা একটা চিকেন বিরিয়ানি করেছি, যেটা 250 প্যাকেট করেছি, 250 জনের মাত্র মানুষের হাতে মানুষের হাতে আমরা তুলে দিই। একটা বিষয়, যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতি আগামী এখনও পর্যন্ত প্রায় 15 দিনের মতন চলবে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের যে প্রত্যাশা রয়েছে, মানুষ যে জায়গাগুলো পূরণ করতে পারছে না, আপনি কি আগামী 15 দিন কি এই একইভাবে কর্মসূচি পালন করে যাবেন? আমাদের সুফি মিশনারি প্রতিষ্ঠান ভারতীয় মানুষের আন্দোলনের আমাদের সংগঠন শাখা সংগঠনগুলো উত্তরবঙ্গ, আসাম, হ্যাঁ, এবং বাংলাদেশেও রয়েছে। তো সব জায়গাতে আমাদের কাজ চলছে। যেমন কালকে খবর পেয়েছি কোপার শিলিগুড়ি, যেখানে উত্তরকন্যা রয়েছে পাশে আমাদের আন্দোলন অফিস, সেখানে আমরা 100 জন অভাবী গরিব মানুষদের সেখানে এরকম কী কাজ করা হয়েছে। আপনারা কি আগামী দিনেও এই কর্মসূচি চালিয়ে? এই কর্মসূচি আমাদের এখন যতদিন লকডাউন রয়েছে আমরা সাধ্য শক্তি মতো মানুষের পাশে পৌঁছাবার চেষ্টা করছি, আমাদের সহযোগিতা তাদের পাশে থাকবে। আপনার নাম পরিচয়টা? আর আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম চিশতি, ভারতীয় মানসুরি আন্দোলনগামী প্রেসিডেন্ট। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন শেখ আসগর আলী, ভারতীয় মানসুরি আন্দোলনের সেক্রেটারি। ঠিক আছে।